আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাস্থ্য মোটা হওয়া ভালো নয়, ঠিক তেমনি লিখলিখে চিকন শরীর মানুষ শরীর নয়। খুব বেশি মোটা বা খুব বেশি চিকন কোনোটাই আমাদের জন্য ভালো নয়। কিন্তু সত্যি কথা হলো যে অনেকেই আছেন যারা খুবই চিকন, অনেক চেষ্টা করেও একটু মোটা হতে পারেননি। তারা তো একটু মোটা হতে চাইতে পারেন, তবে মোটা হওয়ার জন্য কোনো প্রকার ওষুধ গ্রহণ আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। মোটা হওয়ার জন্য কোনো প্রকার ওষুধ গ্রহণ না করে আপনার একটু সদিচ্ছা থাকলে মোটা হয়ে যেতে পারেন। অল্প কিছু নিয়ম মেনে চলুন আর প্রাকৃতিক উপায়ে আপনার শরীরকে মোটা করে তুলুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সকালের খাবার। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ভরপেট পানি পান করুন। সকালের নাস্তা সকাল 7টার ভিতরে শেষ করুন। সকালের নাস্তায় ডিম ও ডালের তরকারি রাখুন। যারা সকালের নাস্তায় ডিম ও ডালের ব্যবস্থা করতে পারবেন না, সমস্যা নেই, প্রতিদিনের নাস্তায় যে খাবার আপনি গ্রহণ করেন তাই সকাল 7টার ভিতরে ভরপেট খান। সবসময় চেষ্টা করবেন প্রতিদিন যে পরিমাণ খাবার গ্রহণ করেন তা থেকে একটু বেশি পরিমাণে যেন খাওয়া হয়। দুপুরের খাবার। দুপুরের খাবারে দুপুর 1টা থেকে 2টার মধ্যে শেষ করুন। আমি জাতীয় খাবার ও শাকসবজি বেশি রাখবেন। মনে রাখবেন খাবারের তালিকায় যাই থাকুক না কেন, চেষ্টা করবেন প্রতিদিন যে পরিমাণ খাবার খান তা থেকে একটু বেশি পরিমাণে খাওয়ার জন্য, অর্থাৎ ভরপেট খাবার গ্রহণ করুন। রাতের খাবার। রাতের খাবার রাত 8টার মধ্যে শেষ করুন, ভরপেট খাবার গ্রহণ করুন। ঘুম। প্রতিদিন পরিমিত পরিমাণে 7 থেকে 8 ঘন্টা ঘুমান, দুশ্চিন্তা মুক্ত থাকুন। আপনারা যদি আমার ভিডিওটি এখনও লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ব্যায়াম। ব্যায়াম একটি ভালো মাধ্যম হতে পারে আপনার শরীরকে মোটা করে তোলার জন্য। ব্যায়াম করুন নতুবা শারীরিক পরিশ্রম করুন যাতে আপনার প্রচুর পরিমাণে খিদে তৈরি হবে। তারপরে পরিপূর্ণ আহার গ্রহণ করুন। অনেকে ভাবেন পরিশ্রম করলে চিকন হয়ে যাবেন, এরকম চিন্তা ভাবনা করবেন না, কারণ আপনি জানেন যে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করলে আপনি নানাবিধ রোগের সম্মুখীন হতে পারেন। তাই পরিমিত শারীরিক পরিশ্রমের কাজ যদি না থাকে তবে ব্যায়াম করুন, আশা করি উপকার পাবেন। কোমল পানীয় মিষ্টি। প্রতিদিন কোমল পানীয় যেমন স্প্রাইট টাইগার ও মিষ্টি খান। আশা করি কিছুদিনের ভিতরে ফল পেতে শুরু করবেন, তবে কোমল পানীয় অবশ্যই ভরা পেটে খাবেন। খাবারের তালিকায় প্রতিদিন ফল রাখুন। প্রতিদিন অবশ্যই 250 গ্রাম পরিমাণে ফল খান, সেটা যে কোনো ধরনের ফল হতে পারে, তবে অবশ্যই টক জাতীয় ফল নয়। প্রতিদিন রাতে 1 গ্লাস গরম দুধ, যদি পারেন প্রতিদিন রাতে 1 গ্লাস গরম দুধ খান। কিছুটা চিনি অথবা মধু মিশিয়ে পান করুন ঘুমানোর পূর্বে, এতে করে আপনার ঘুম ভালো হবে। সকালে ঘুম থেকে উঠে খুব ভালো লাগবে এবং আপনি আপনার নিজের শরীরের পরিবর্তন লক্ষ্য করবেন। এই নিয়মগুলি অনুসরণ করলে আশা করি আপনি খুব তাড়াতাড়ি এর ফল পেতে শুরু করবেন। তবে মনে রাখবেন মোটা হওয়ার জন্য কখনোই কোনো ওষুধ গ্রহণ করবেন না। আপনি প্রতিদিন যে খাবার গ্রহণ করেন চেষ্টা করবেন তা থেকে কিছুটা বেশি পরিমাণে খেতে, আর কখনোই খালি পেট থাকবেন না। ক্ষুধা লাগলে কিছু না কিছু খাবার গ্রহণ করুন। কোনো খাবার হাতের কাছে না থাকলে পানি পান করুন প্রচুর পরিমাণে। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন পরের নতুন ভিডিও আপডেটের জন্য। আর যদি আপনার আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।